নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমিত্র। এনআইওএস আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো কোর্স 508 ব্লক 1 ইউনিট 2 লেকচার নাম্বার 8, হুইচ ইজ এক্সপেরিমেন্টেশন উইথ ডিফারেন্ট মেটেরিয়ালস অফ ভিজুয়াল আর্টস সাচ অ্যাজ পেন অ্যান্ড ইঙ্ক, অর্থাৎ কালি ও কলম ব্যবহারের বিভিন্ন ধরনের পদ্ধতি। আজকের যে পাঠ্য অংশ আমাদের, সেখানে আছে ভূমিকা, কালি, বিভিন্ন ধরনের কলম, কালি ও কলমের বৈশিষ্ট্য, এছাড়াও কালি ও কলম ব্যবহারের পদ্ধতি। প্রথমেই দেখে নেব ভূমিকায় কী আছে। স্কেচিংয়ের আরেকটি অন্যতম মাধ্যম হলো কালি ও কলম। বাজারে বিভিন্ন রকম মার্কার, ফাউন্টেন পেন, বল পেন পাওয়া যায়। এছাড়া আমরা প্রকৃতি থেকেও কলম তৈরি করে নিতে পারি, যেমন সরকাঠি, বাঁশের কঞ্চি, পাখির পালক ইত্যাদি। এইসব কলম থেকে আলাদা আলাদা ধরনের সরু মোটা লাইন তৈরি করা যায়। অর্থাৎ আমরা যখন স্কেচিং করি তখন সাধারণত পেন্সিল ব্যবহার করি, কিন্তু পেন্সিলের পাশাপাশি আমরা কালি কলমের সাহায্যেও খুব ভালোভাবে এবং স্বচ্ছন্দভাবেই এই কালি এবং কলমকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কালি সাধারণত বাজারে কিনতেও পাওয়া যায়, আবার নিজেরা তৈরিও করে নিতে পারি। সেরকমভাবেই কলমও বাজারে পাওয়া যায়, অথবা আমরা বিভিন্ন ধরনের খাগের কলম বা বাঁশের থেকে যে সরু যে বাঁশের স্টিক হয় সেই স্টিক থেকে আমরা কলম তৈরি করে নিতে পারি প্রয়োজন মতো। তো বাজারেও বিভিন্ন ধরনের আজকাল মার্কার্স পাওয়া যায়, তো সেই রকম করে আমরা কোথাও সরু মুখ, কোথাও মোটা মুখ, এরকমভাবে চিজেল মার্কার এরকমও তৈরি করে নিতে পারি ওই বাঁশের কঞ্চি বা খাগের কলম দিয়ে। এক্ষেত্রে এই যে বাঁশের কঞ্চি বা খাগের কলম দিয়ে তৈরি করা হয় যে পেনটা, সেটার সাহায্যে আমরা কালি ডুবিয়ে ব্যবহার করি। সাধারণত এগুলি ইলাস্ট্রেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের যে সামাজিক যেসব ব্যঙ্গ, সেই সামাজিক যে ব্যঙ্গ, সেই ব্যঙ্গগুলোকে ঘিরে নানান ধরনের যেসব ছবি, সেগুলো শিল্পীদের যে বিখ্যাত যেসব শিল্পী তাদের ছবিতে কিন্তু ধরা পড়ে। তারা এই কালি এবং কলমের সাহায্যেই, অনেক শিল্পী এমন আছেন যারা শুধুমাত্র কালি এবং কলমের সাহায্যেই এই ধরনের বিখ্যাত কিছু ছবি সৃষ্টি করতে পেরেছেন। তো আমরা শুধুমাত্র যে স্কেচিংয়ের ক্ষেত্রেই এটা ব্যবহার করব বা শুধুমাত্র যে লেখার ক্ষেত্রে বা ক্যালিগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করব এমনটাই নয়, এই দিয়ে কিন্তু তাহলে খুব ভালো ভালো ছবিও সৃষ্টি করা যেতে পারে। অর্থাৎ ছবি আঁকার ক্ষেত্রে প্রাথমিক যে উপকরণ সেই হিসাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার দেখে নেব কালি কি বা কালি কীভাবে তৈরি করা হয়। প্রথম দিকে মানুষ কাঠকয়লা, ভূষকালি, জল, আঠা ইত্যাদি মিশিয়ে কালি তৈরি করত। অর্থাৎ যখন বাজারে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে এই কালির প্রচলন ছিল না, সেই সময় প্রাচীনকালে গ্রামেগঞ্জে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের যে কাঠের উনুন বা কয়লার উনুনে যারা রান্না করেন, সেক্ষেত্রে যেই পাত্রটার মধ্যে রান্নাটি করা হয় তার নিচে ওই কাঠকয়লার যে ধোঁয়াটা সেটা লেগে একটা ভূষকালি তৈরি হয়। সেই ভূষকালিটা তারা সংগ্রহ করেন একটি পাত্রের মধ্যে, সেই ভূষকালি, জল এবং আঠা মিশিয়ে একটি কালি তৈরি করেন, যার সাহায্যে তারা বিভিন্ন ধরনের লেখালেখি হোক বা তাদের যে ছবি আঁকা বা তাদের যে মনোভাবের প্রকাশ, তাদের যে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, সেটা তারা ছবির মধ্যে দিয়েও করে থাকেন। তো প্রাথমিক পর্যায়ে ছবি আঁকার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কালি যেভাবে তৈরি করা হতো সেটা হলো এই ভূষকালি, অর্থাৎ কাঠকয়লার থেকে তৈরি করা যে ধরনের কালি, সেই কালি দিয়ে। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে মিশরে ব্যবহৃত হয়েছে কার্বন কালি। এই কার্বন কালি কি, প্রকৃতি থেকে আমরা যে কার্বন পাই সেই কার্বন থেকে প্রথম খ্রিস্টপূর্ব 4000 বছর আগে মিশরে তারা প্রথম এই ধরনের কালির প্রচলন করে। আমরা তো জানি যে হায়ারোগ্লিফিক্স বলে যে লিখন পদ্ধতি বা
চিত্র প্রতীকধর্মী কোনো লিখন পদ্ধতি, সেই প্রতীকধর্মী লিখন পদ্ধতিটা প্রথম মিশরেই তৈরি হয়। এবং যেহেতু সিন্ধু সভ্যতার থেকে ধীরে ধীরে অন্যান্য যে সভ্যতাগুলো, সেই সভ্যতাগুলো ওই নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে, তার ফলে কী হচ্ছে না, ওই সিন্ধু সভ্যতার সময়ের যে যে ধরনের জীবন আচরণ বা তাদের যেসব জিনিসপত্রের ব্যবহার, সেগুলো কী হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলের মানুষেরাও কিন্তু বিভিন্ন সভ্যতার হাত ধরে সেইগুলোর উত্তরসূরি বা উত্তরাধিকার বহন করছে। তো সিন্ধু সভ্যতার থেকেই এই ধরনের যে কালির ব্যবহার বা তাদের যে কালি তৈরির যে প্রয়াস, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম, যা পরবর্তীকালে অন্যান্য সভ্যতাতেও দেখা গেছে। তারা কি করতেন, সাধারণভাবে যে প্রকৃতি থেকে কার্বন পাওয়া যায়, সেই কার্বন থেকেই সরাসরি বিভিন্ন উপায়ে এই কালির তৈরি করতেন। পরবর্তীকালে দেখা গেল যে বিভিন্ন ব্যবসায়িক যেসব শিল্প, সেই ব্যবসায়িক শিল্পের প্রয়োজনে বিভিন্ন রঙের কালি, অর্থাৎ শুধুমাত্র এতদিন পর্যন্ত শুধুমাত্র কালো রঙের কালি ব্যবহার হতো, অর্থাৎ কয়লা, ভূষ কয়লার যে কালি বা কোল থেকে বা কার্বন থেকে যে কালি পাওয়া যেত, শুধুমাত্র সেটা কালো রঙেরই ছিল, অর্থাৎ কালো রঙের তরল পদার্থকেই এতদিন কালি বলা হতো। কিন্তু যখন ব্যবসায়িক প্রয়োজনে এই ধরনের কালির ব্যবহার হতে শুরু হলো, তখন দেখা গেল বাজারে কালো রঙের কালি ছাড়াও অন্যান্য রঙের কালিও পাওয়া যেতে লাগলো। পরবর্তীকালে বড়ির আকারে লাল কালো রঙের কালি বাজারে এলো, আরও পরে সুন্দর মোড়কে কাঁচের দোয়াতে বিভিন্ন ট্রেড নামে বাজারে এলো। এই কালি বিভিন্ন ধরনের হয়, অ্যাক্রিলিক ইঙ্ক, ছবি আঁকার কালি, ভারতীয় কালি ইত্যাদি। তো আমরা আগেও বললাম, যখন ব্যবসায়িক ক্ষেত্রে এই ধরনের কালির ব্যবহার প্রচলন হলো, তখন দেখা গেল যে বিভিন্ন রঙের কালি পাওয়া যাচ্ছে। তো প্রথম দিকে যখন পাশ্চাত্যের যারা শাসক, তারা যখন এদেশের শাসনভার নিলেন, তখন দেখা গেল যে এই ধরনের কালির বড়ি পাশ্চাত্য দেশ থেকে এদেশে প্রথম পৌঁছচ্ছে, এবং সেই কালির বড়ি দোয়াতের মধ্যে গুলে সেটা দোয়াত আকারে বা কালির দোয়াত আকারে বিক্রি হচ্ছে। তো এর পাশাপাশি কী হতো না, এই যে রঙিন বড়িগুলো এলো, সেগুলো সাধারণত সাধারণ মানুষেরা বাজার থেকে কিনতেন, এবং সেই বড়িটা জলের মধ্যে দিয়ে সেই জলটা রঙিন হয়ে উঠতো, এবং সেটাকেই তারা কালি হিসাবে ব্যবহার করতেন। লেখার পাতের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কালি ব্যবহার করা হতো। পরবর্তীকালে দেখা গেল যে দোয়াতের বিভিন্ন রঙের কালি পাওয়া যেতে লাগলো, সেটাও সাধারণত লেখার ক্ষেত্রেই ব্যবহার করা হতো। যদিও এই ধরনের চাইনিজ ইঙ্ক বা বিভিন্ন ভারতীয় যে কালি, অ্যাক্রিলিক ইঙ্ক, এই ধরনের কালি বাজারে পাওয়া যেতে লাগলো, এবং সেটা শুধুমাত্র লেখার ক্ষেত্রেই নয়, ছবি আঁকার ক্ষেত্রে এবং অন্যান্য যেসব শিল্প মাধ্যম, সেক্ষেত্রেও ব্যবহার হতে লাগলো। এর পরের অংশে দেখব বিভিন্ন ধরনের কলম। প্রথমেই দেখে নেব বিভিন্ন ধরনের কলমের মধ্যে কী কী রকম কলম হয়। প্রথমেই আছে বাঁশের কলম বা খাগের কলম। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি প্রথমেই, সেখানে দেখতে পাচ্ছি যে বাঁশের কিছু টুকরোকে পেনের নিব, অর্থাৎ ঝর্ণা কলমের বা ফাউন্টেন পেনের যে নিব, সেটা যেমন হয় সেরকম করেই বাঁশের যে কঞ্চির মুখটা, সেটা কিন্তু ওই নিবের আকারে কাটা হচ্ছে। অর্থাৎ যখন লেখা হবে, সেই লেখার সুবিধার্থে ঝর্ণা কলমের বা ফাউন্টেন পেনের যে নিব, সেটা যেমন সুবিধে হয় লিখতে, সেরকম বাঁশের কঞ্চিটাকেও কেটে ওই ঝর্ণা কলমের আকারের করে নেওয়া হচ্ছে, যাতে করে কালিতে ডুবিয়ে লেখার সুবিধে হয়। এর পরের অংশে আছে তুলি কলম, অর্থাৎ বিভিন্ন তুলি আমরা দেখতে পাচ্ছি, এই তুলিগুলিকে কলমের আকারের ব্যবহার করে নেওয়া যায়। যখন শিল্পীরা ছবি আঁকতে শুরু করলেন এই কালির ব্যবহার করে, তখন তারা কিন্তু এই তুলির ব্যবহার করলেন, অর্থাৎ শুধুমাত্র ওই খাগের কলম বা বাঁশের কলম দিয়েই এই তুলি, এই ধরনের লেখালেখি বা এই কালির ব্যবহার হতে লাগলো এমনটা নয়। তুলি দিয়ে অন্যান্য রং ব্যবহার করার পাশাপাশি কালিও একটা ছবি আঁকার মাধ্যম বা রং করার মাধ্যম হিসাবে ব্যবহার করা হতে লাগলো। এরপরে আছে পাখির কলম। আমরা পরের ছবিটাতেই দেখতে পাচ্ছি পাখির কলম। এখানে দেখা যায় যে যে কোনো ধরনের পাখির, মূলত পায়রা বা ময়ূর ইত্যাদি,
জাতীয় যেসব পাখি যাদের পালকগুলো অনেকটা লম্বা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পাখির পালকের যে গোড়ার দিকটা সেদিকটাকে বিভিন্ন ধারালো কিছু যন্ত্রের সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে সেটা পেনের নিব যেরকম হয় সেরকম করে নিয়ে সেটা কালিতে ডুবিয়ে লেখা শুরু হতে লাগলো। তো এখানে যখন পাশ্চাত্য দেশের লোকেরা এদেশে এলেন তখন দেখা যেতে লাগলো যে বাবু সম্প্রদায়ের এক ধরনের মানুষ যারা ওই 19 শতককে ঘিরে এই বাবু সম্প্রদায়ের যখন সৃষ্টি হচ্ছে তখন সেই বাবু সম্প্রদায়ের মানুষেরা এই ধরনের দোয়াত কলম পাখির পালক ব্যবহার করতে লাগলেন, কলম হিসাবে ব্যবহার করলেন পাখির পালককে। সেক্ষেত্রে দেখা যেতে লাগলো যে শুধুমাত্র যে পাখির কলমটাকে পাখির পালকটাকে কেটে নিয়ে কলম তৈরি করা হচ্ছে এমনটাও নয়, সেক্ষেত্রে পাখির পালকটা শুধুমাত্র একটা সৌন্দর্যবর্ধক একটা উপকরণ হিসাবেই গ্রহণ করা হচ্ছে এবং অনেক সময় ওই পাখির পালকের যে গোড়ার অংশটা সেখানে বিভিন্ন ধাতুর যে নিব সেই নিবকে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাবু সম্প্রদায়ের মানুষদেরকে বাবু কুইল ড্রাইভার্স বলে অনেকে উপাধি দিচ্ছেন বা বিভিন্ন নামে আর কি ভূষিত করছেন। এর পরের অংশে দেখব নিবের কলম। নিবের কলমে দেখতে পাচ্ছি আমরা এখানে কয়েকটা ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন, যেটা খুব সহজেই বাজারে অ্যাভেলেবেল বা বাজারে সহজেই পাওয়া যায়, সেই ধরনের যে নিবের কলম সেগুলো কালির সাহায্যে ব্যবহার করা হয়। অর্থাৎ এই ধরনের পেন যেগুলো তার মধ্যে একটা ভেতরের ফাইল থাকে যেই ফাইলটার মধ্যে কালি ভরে সেটা ব্যবহার করা যায়, এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই নিবগুলোর মধ্যে একটা ছোট ছোট ছিদ্রের মতো করা আছে এবং তার মধ্যে থেকে একটা সরু কাটা অংশ আছে যেটা আমাদের লেখার ক্ষেত্রে কাজে লাগে, অর্থাৎ কালিটাকে ধারণ করে রাখতে সাহায্য করে, এবং মুখের অংশে একটা করে গোল থাকে যাতে করে ওটা পেনের যে বল হয় সেই ধরনের বল পেনের বল পয়েন্ট পেনের মতো কাজ করে যাতে করে লিখতে অসুবিধা না হয়। এরপরের অংশে আমরা দেখব কালি এবং কলমের বৈশিষ্ট্য কী, অর্থাৎ যেভাবে আমরা ব্যবহার করি তার ব্যবহারগত দিক থেকে কিভাবে এটা অন্যান্য মাধ্যমের থেকে এটা একটা বিশিষ্ট মাধ্যম সেটা আমরা দেখে নেব। প্রথমেই আছে চাইনিজ ইঙ্ক সহজে উঠে যায় না, যতক্ষণ না কাগজ নষ্ট হয়ে যায় ততক্ষণ এই কালি অপরিবর্তিত থাকে। অর্থাৎ চাইনিজ ইঙ্ক বা বাজারে যে ধরনের কালি পাওয়া যায় সেটা অ্যাক্রিলিক ইঙ্ক হতে পারে বা ভারতীয় কালি হতে পারে, এই ধরনের কালি সাধারণত এতটাই পারমানেন্সি থাকে এই ধরনের কালির মধ্যে বা এটা দীর্ঘস্থায়ী হয় যাতে করে কাগজের মধ্যে যখন একবার সেটা লেগে যায় তখন সেটা খুব সহজে ওঠে না এবং দীর্ঘদিন স্থায়ী হয়। এমনও দেখা যায় যেই পাতের ওপর বা যেই ভিত্তিটার ওপর লেখা হলো অর্থাৎ যে কাগজের ওপর লেখা হবে সেই কাগজটা অনেক সময় ছিঁড়ে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কালিটা যথারীতি অপরিবর্তিত থাকে। তো বাজারে এখন এই রকম উন্নত মানের কালি পাওয়া যায়। এর পরের পয়েন্টে দেখতে পাবো লাইন ড্রয়িংয়ের কাজ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম, অর্থাৎ যখন আমরা কোনো লাইন ড্রয়িং বা শুধুমাত্র বর্ডার দিয়ে আঁকা ছবি বা বর্ডার দিয়ে কোনো চিত্র রচনা করব তখন এই ধরনের যে কালি সেগুলো ব্যবহার করলে খুব সহজেই কাজটি হবে এবং সেটা একটা অন্যরকম মাত্রা যোগ করে ছবিতে। অর্থাৎ সাধারণ যে রং বা সাধারণ পেন্সিল ব্যবহার করলে যে ধরনের ঘনত্ব থাকে ছবির যে মাত্রা থাকে সেই মাত্রাটা কিন্তু এই ধরনের কালি কলম ব্যবহার করলে অনেক বেশি হয় এবং যে ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমরা এই শুধুমাত্র লাইন ড্রয়িংয়ের মাধ্যমে করতে চাই সেগুলো এই ধরনের কালি ব্যবহার করলে অনেক বেশি ভালো হয় এবং সেটা আমরা আগেও বললাম সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়, ফলে অন্যান্য মাধ্যমের চাইতে এই মাধ্যমটা গ্রহণ করা লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো। এর পরের যে পয়েন্ট সেটা লে আউট ড্রয়িং বা স্কেচের জন্য চাইনিজ ইঙ্ক বেশি ব্যবহৃত হয়। এই লে আউট ড্রয়িংটা কি না এটাও খানিকটা ওই আমরা যেমন লাইন ড্রয়িং বলছি সেই লাইন ড্রয়িংয়ের মতোই, সেটা অনেকটা ছাপচিত্রের ক্ষেত্রেও কাজে লাগে লে আউট তৈরি করা, অর্থাৎ যে ছাপটা তৈরি করা হবে সেটা যেন খুব স্পষ্ট হয়। তো এই স্পষ্টতা আনার জন্য এই ধরনের যে চাইনিজ ইঙ্ক বা বিভিন্ন ধরনের অ্যাক্রিলিক ইঙ্কস এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখে নেব
কালি ও কলম ব্যবহারের পদ্ধতি, অর্থাৎ কালি ও কলম কীভাবে ব্যবহার করা হয়। প্রথমেই আছে কালি ও কলম ব্যবহারের ক্ষেত্রে ভালো নিবের প্রয়োজন, অর্থাৎ যেই পেনটার সাহায্যে বা যেই নিবটার সাহায্যে আমরা কালি কলম ব্যবহার করব, সেই নিবটা যেন ঠিকমতো হয়, অর্থাৎ কালিটা ব্যবহারের যেন উপযোগী হয়, সেদিকে প্রথমেই আমাদের নজর দিতে হবে। এর পরের যে অংশ সেখানে আছে সরু ও মাঝারি মোটা লাইনের জন্য আলাদা আলাদা নিবের প্রয়োজন। তো আমরা যখন কাজটা করব, যখন ব্রাশ দিয়ে কাজ করি আমরা, তখন সরু মোটা ব্রাশ তো ব্যবহার করি, কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম পরিস্থিতিতে আমাদের একই ব্রাশ দিয়ে সরু মোটা লাইন উভয়ই করা যেতে পারে, কিন্তু চাইনিজ ইঙ্ক বা বিভিন্ন ধরনের কালি ব্যবহার করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পেন ব্যবহার করব বা বিভিন্ন ধরনের নিব ব্যবহার করব, সেক্ষেত্রে সরু নিব একটা আলাদা করে নিতে হবে বা মোটা নিব আলাদা করতে হবে। এইভাবে সরু মোটা মাঝারি নিব বা বিভিন্ন রকমের যে ধরনের আমরা চাই লেখাটা করতে, সেই ধরনের লেখা করার জন্য উপযুক্ত নিব তৈরি করে নেওয়া প্রয়োজন। ফাউন্টেন পেনে সাধারণত কালি ভরে ছবি আঁকা যায়। ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম, এটা আমরা জানি যে এর মধ্যে একটা ফাইল থাকে যেখানে আমরা কালি ভরে লিখতে পারি। এই ফাউন্টেন পেনের সাহায্যেও কিন্তু খুব ভালোভাবেই বিভিন্ন ধরনের স্কেচিং বা বিভিন্ন ধরনের লাইন ড্রয়িং, এগুলো কিন্তু করা যেতে পারে। এর পরের পয়েন্টে আছে সাইনিং পেন, মার্কিং পেন দিয়েও কাগজে ঘষে সরু মোটা রেখা ব্যবহার করে রঙিন ছবি আঁকা সম্ভব। এই সাইনিং পেন এবং মার্কিং পেন, এগুলো কী জিনিস না, এগুলোও কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায়। এই সাইনিং পেন হলো এক ধরনের, এই গ্লিটার দেওয়া থাকে বা চকচকে অভ্রজাতীয় কোনো রং দেওয়া থাকে, এই ধরনের একটা মাধ্যম যার সাহায্যে আমরা যখন ক্যালিগ্রাফি করি বা বিভিন্ন ধরনের লেখালেখির যে বিভিন্ন স্টাইল, বিভিন্ন ফন্ট, সেই ফন্টগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো সেই ফন্টের যখন কোনো নির্দিষ্ট রূপ দিতে চাই, অর্থাৎ যখন কোনোভাবে আমরা দেখাতে চাই যে ওই ফন্টটাকে কোনো বিশেষ রূপে দেখাবো, তখন সেগুলোর ক্ষেত্রে এই ধরনের যে অভ্রকালি বা সাইনিং পেন, সেগুলো কিন্তু বাজারে আমরা সহজেই পেতে পারি। এছাড়াও বিভিন্ন রঙিন যে মার্কার পাওয়া যায়, সেই মার্কার দিয়েও আমরা এই ধরনের যে ক্যালিগ্রাফি, সেগুলো কিন্তু করতে পারি। এরপর আমরা কিভাবে কালির ব্যবহার করব সেটা আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে আমরা একটা গাছের ডাল থেকে একটা ছোট নিব করার চেষ্টা করেছি, যদি এটা দিয়ে আমরা করতে পারি, আমরা একটু চেষ্টা করে দেখি যে কিভাবে আমরা সরু বা মোটা লেখা লিখতে পারি এর সাহায্যে। তো আমরা একটা দিকে সরু করে কেটে নিয়েছি এবং আর একটা দিককে একটু চওড়া বা মোটা করে রেখেছি, যেটা দিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখি যে করা যায় কি না। আদৌ আমরা বললাম যে আমরা যখন স্কেচিং করি বা লাইন ড্রয়িং করি, তখন আমরা এই ধরনের কালির ব্যবহার করতে পারি। তো দেখি একবার কীভাবে আমরা স্কেচিংয়ের কাজ করতে পারি বা লাইন ড্রয়িংয়ে কিছু আঁকতে পারি। সাধারণত এই কলমকারী জাতীয় যে ধরনের শিল্প মাধ্যম, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের যে কলমের ব্যবহার কাঠির সাহায্যে বা বাঁশের যে সরু কঞ্চি, সেটা কেটে কিন্তু কলমকারীতেও নকশা করা হয়। সেক্ষেত্রেও তারা তুলির ব্যবহার খুবই কম করেন, কারণ তারা ব্যবহার করেন শুধুমাত্র এই প্রাকৃতিক যেসব জিনিস বা প্রাকৃতিক প্রকৃতি থেকে যেসব জিনিস পাওয়া যায়, সেই ধরনের জিনিসই ব্যবহার করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তারাও এই ধরনের গাছের ডাল কেটে বা বাঁশের থেকে কঞ্চি তৈরি করে কাজটি করার চেষ্টা করেন।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা সরু লাইন করতে পাচ্ছি। দীর্ঘক্ষণ কালিটা রাখার জন্য আমরা যদি এই যে নিবটা তৈরি করেছি তার মধ্যে যদি সামনের অংশে একটা ফুটো করে নিই, তাহলে দেখা যেতে পারে যে কালিটা দীর্ঘক্ষণ থাকবে। আমাদের এক্ষেত্রে যেমন কালিটা বেশিক্ষণ থাকছে না, বারবারই কালিতে ডোবাতে হচ্ছে, কিন্তু যদি আমরা এর মধ্যে একটা ফুটো করে নিই সামনের দিকে, তাহলে দীর্ঘক্ষণ কালিটা থাকবে এবং কাজটা সম্পূর্ণ করতে সাহায্য করবে। তো এইভাবে আমরা সরু লাইনের কাজ করতে পারি। আবার প্রয়োজন মতো আমরা ক্যালিগ্রাফি যদি করতে চাই, তাহলে আমরা মোটা লাইন দিয়েও কাজ করে দেখতে পারি। দেখতে পাচ্ছি গাছের ডালের যে গঠন, সেটা কিন্তু আমার ক্যালিগ্রাফিতে একটু অন্যরকম মাত্রা যোগ করছে। তো এইভাবে আমরা মোটা সরু ইত্যাদি লাইন করতে পারি। এছাড়াও আমরা তুলি ব্যবহার করে বা তুলির সাহায্যেও আমরা এই ধরনের কালি ব্যবহার করতে পারি। এইভাবে কোনো আলো ছায়া দেখাতে গেলে আমরা শেডিংস করতে পারি। এইভাবে আমরা ভরাটের কাজও করতে পারি।
এইভাবে ভরাটের কাজও করতে পারি। আবার ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আমরা এই ধরনের ফ্ল্যাট ব্রাশও ব্যবহার করতে পারি। আমার কালিটা একটু শুকিয়ে গেছে দীর্ঘক্ষণ ফেলে রাখার জন্য। এইভাবে ক্যালিগ্রাফিও করতে পারি। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে কালি তৈরি হয় বা কালির যে ইতিহাস, কালি তৈরির ইতিহাস সেটা আমরা প্রথমেই দেখেছি। এছাড়াও দেখেছি যে কিভাবে কলম তৈরি করা যায়, অর্থাৎ কিভাবে কালি এবং কলম দুটোই শুধুমাত্র লেখার ক্ষেত্রেই নয়, ছবি আঁকার ক্ষেত্রেও কিভাবে ব্যবহার করা যায় সেটাও আমরা দেখেছি। অর্থাৎ কিভাবে কালি বর্তমানে আমরা প্রয়োগ করছি, তার যে প্রয়োগের দিক, ব্যবহারিক দিক, সেগুলোও আমরা দেখলাম। তো আজকে আমরা যেগুলো দেখেছি সেগুলো আরেকবার মনে করে নিই। যে প্রথমে ভূমিকা অংশে দেখেছিলাম কালি এবং কলম কী, এবং কালির অংশে দেখেছি কিভাবে কালি তৈরি হয়, কালির ইতিহাস, এবং কলমের অংশে দেখেছি কিভাবে কলম তৈরি হয় এবং কী কী ধরনের কলম হয়, আমরা কী কী জিনিস বা কোন কোন উপাদান বা উপকরণ ব্যবহার করে আমরা কলম তৈরি করতে পারি, এবং বাজারে কী কী ধরনের কলম পাওয়া যায় সেগুলো দেখেছি। তার পরের অংশে দেখেছি কালি এবং কলমের কী কী বৈশিষ্ট্য, অর্থাৎ তাদের যে বিশেষত্ব, অর্থাৎ ছবি আঁকার ক্ষেত্রে বা ক্যালিগ্রাফির ক্ষেত্রে তারা কীভাবে একটা অন্যতম, একটা স্বতন্ত্র জায়গা করে রেখেছে কালি কলম, সেটাও দেখেছি। এবং শেষ অংশে দেখেছি যে কালির ব্যবহারের পদ্ধতি, অর্থাৎ কোন কোন টেকনিক ব্যবহার করে আমরা কালি কলমকে ব্যবহার করতে পারি বা কোন কোন টেকনিকের সাহায্যে আমরা কালি কলমকে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখেছি। এতক্ষণ আমরা থিওরির অংশও দেখেছি এবং প্র্যাকটিক্যাল অংশও দেখেছি। তো দুটি আশা করি আপনাদের আজকের এই যে কোর্স, সেই কোর্সের খুবই সহায়ক হিসাবে কাজ করবে। আশা করি আজকের এই অনুষ্ঠান ভালো লেগেছে। ধন্যবাদ। प्रकाशित करने, राहों को आलोकित करने, हम अपना दीपक स्वयं बने, हम अपना रास्ता स्वयं चुने। कभी पढ़े हम कहीं पढ़े,